যে তেইশ করেছিল বিগত বছর এটা দু হাজার তেইশ ডেটা বলা হচ্ছে ঠিক আছে তো বিগত বছরের যে ডেটা সে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ এইট থ্রি থ্রি স্কোর করেছিল এইটটি নাইন স্কোর করে পরে আমরা দেখছি যে জিএনএমএ দুশো চৌষট্টি র্যাঙ্ক হয়েছিল এইটটি এইট স্কোর করে পরে তিনশো আঠেরো র্যাঙ্ক হয়েছে সেভেন্টি সেভেনে হচ্ছে চারশো সাতশো ছেচল্লিশ র্যাঙ্ক হয়েছে তার সিক্সটি ফাইভের মতন মার্কস যদি তুমি তুলতে পারো তোমার র্যাঙ্কটা দু হাজারের ঘরে বা দু হাজারের কাছাকাছি থাকছে টার্গেটগুলোকে আগে বুঝো সব যে পড়তে হবে বোকার মতন গাধার মতন সারা দিন রাত পড়ে গেলাম এই জিনিসটা না তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এইখান থেকে বেশি ওয়েটে যাচ্ছে সেই চ্যাপ্টারগুলোকে একদম পুরো খেয়ে নাম ভুলে খেয়ে নাম আর কিছু লাগবে না তোমরা দু হাজার চব্বিশে এনএম জিএন অনেকেই ফর্ম ফিল আপ করে দিয়েছো বা অনেকে আসো এরপর ফর্ম ফিল আপ করবে তো তোমাদের মধ্যে অনেকের মনে একটাই প্রশ্ন যে এবছর এনএম জিএন এর জন্য তোমাদেরকে কত মার্কস পেতে হবে যাতে একটা তোমরা সরকারি কলেজ পেয়ে যাও তো দেখো সবচেয়ে প্রথম কথা যে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এবছরের কাট অফটা কি হতে পারে কারণ কোশ্চেন সোজা হতে পারে কোশ্চেন জটিলও হতে পারে তার মতন কাট ভ্যারি করবে কিন্তু আমরা আগের বছরের যেটা কাট অফ গিয়েছিলো কোন মার্কসে কত কী র্যাঙ্ক হয়েছিলো সেটার একটা লিস্ট তোমাদেরকে দেব আমাদের কাছে প্রায় এক হাজারের উপর স্টুডেন্টের লিস্ট আছে যে কে কীরকম কী মার্কস পেয়েছে তাদের র্যাঙ্ক কার্ড আর সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার মধ্যে আমরা বেশ কিছু জনের একটা নিয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি যে যেগুলোতে তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে যে আমার এই স্কোরে এই র্যাঙ্ক হবে কিছু কিছু জন আছে যারা আমাদের কোচিংয়ে পড়তো কিছু জন আছে মক টেস্টে পড়তো কিছু জন আছে আমাদের আরও অন্যান্য ফ্যাসিলিটিস নিয়েছিল তার জন্য তারা আমাদেরকে তাদের র্যাঙ্ক কার্ড আরে প্রোভাইড করেছিল সেখান থেকে আমরা ডেটাগুলো পেয়েছি তো একটার পর একটা আমরা দেখে নিই এখানে যেমন আমাদের কাছে র্যাঙ্ক আছে যেমন জিএনএম র্যাঙ্ক তেইশ রয়েছে জিএনএম র্যাঙ্ক পঁয়ত্রিশ রয়েছে এখানে জিএনএম র্যাঙ্ক রয়েছে হচ্ছে তোমার চার হাজার ছশোর মতো রয়েছে এখানে হচ্ছে আটশো বত্রিশ রয়েছে এক হাজার তিনশো পঁচাত্তর রয়েছে এরকম প্রচুর আছে এক হাজার তিনশো এগারো হাজার চুয়ান্ন রয়েছে তোমার এরকম প্রচুর প্রচুর র্যাঙ্ক রয়েছে তো আমরা দেখবো একটার পর একটা যে কোন র্যাঙ্কে আমার কীরকম মার্কস দরকার হয় বা আমার কাটো মার্কসটা আমার টার্গেটটা কী হওয়া উচিত যাতে আমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাব এটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের এখনও পর্যন্ত সিট ম্যাট্রিক্স বেরোয়নি হাজারও তুমি ইউটিউবে ভিডিও পেয়ে যাবে যে সিট এত বেড়ে গেল এত এত সিট হয়ে গেছে তো তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যতক্ষণে পর্যন্ত গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করছে কোনো কিছুর উপর বিশ্বাস করো না যতক্ষণ না পর্যন্ত ডব্লিউ বিজির অফিশিয়াল ওয়েবসাইটে সিট ম্যাট্রিক পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যত তথ্য তোমরা পাবে সব তথ্য সবগুলোই ফেক কারণ হাজারো নিউজ চ্যানেলও যদি তোমাকে বলে দেয় যে এত সিট হবে এত হবে সেই হবে কোনো কিছু বিশ্বাস করো না তোমাকে যদি কেউ লিখে দেয় যে পনেরো হাজার সিট ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলো গভর্নমেন্ট প্রাইভেট সবকিছু মিলিয়ে পরে বলা হচ্ছে গভর্নমেন্টের বলছে না তোমরা ওই নাম্বারটা দেখে পরে দৌড়ে চলে যাও না এই জিনিসটাকে মাথায় রাখবে সিট সংখ্যা বাড়ার প্রবণতা খুবই কম যদি বাড়েও একশো দুশোটা বাড়বে তার বেশি কিচ্ছু বাড়বে না এ এর সিট সংখ্যা বাড়ার প্রবণতা রয়েছে এ যদি বাড়তে পারে কারণ আমাদের এএনএম এর অনেক বেশি কলেজ আছে যেগুলোকে দু হাজার বাইশ সালে কাউন্সিলিংয়ের আওতায় আনা হয়েছিলো তারপর থেকে সেই কলেজগুলোকে কাউন্সিলিং থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে মানে সেখানে আর পার্টিসিপেট করতে পারবে না তো সেগুলোকে এই বছর আনার কথা আছে কারণ দু বছরের একটা টাইম পিরিয়ড হয়ে গেল তারপরে নিয়ে আসার কথা আছে সো সেইটা হচ্ছে জবে সিডম্যাট্রিক্স বেরোবে তবেই জানা যাবে তার আগে জানা যাবে না আর সিডমেট্রিক্স বেরোবে পরীক্ষা দিয়ে আসবে কাউন্সিলিং এর আগে সিডমেট্রিক বেরোবে তুমি পরীক্ষার আগে কোনোদিনই জানতে পারবে না যে কতগুলো কি ভ্যাকেন্সি আছে আগের বছরে যেটা আছে সেটা থাকবে এমনকি তোমাদেরকে এটাও বলে রাখি দু সালে বেশ কিছু কলেজ ছিল যেগুলোকে দু সালে জিএনএম এ রাখা হয়নি যেমন মালদা একটা ভীষণ বড় এক্সাম্পল তো সেরকম অনেক অনেক কলেজ থাকতেই পারে যেগুলোকে বাইরে বের করে দেওয়া হলো তো সেই জিনিসগুলোর উপরে যতক্ষণ পর্যন্ত নিজের চোখে দেখে পরে বিশ্বাস করছো যে এই সিট ম্যাট্রিক্স রয়েছে কারোর কথা বিশ্বাস করবে না তবে ধরে রাখো যে আমাদের আগের বছরের হিসাবে যেরকম ছিল কাছাকাছি ওরকমই সিট থাকবে ঠিক আছে সাড়ে চার হাজারের মতো যেরকম সিটটা থাকে সেরকমই থাকবে সেই বিষয়ে তোমরা নিশ্চিন্তে থাকো কিন্তু আরও একটা বাড়ার সম্ভাবনা রয়েছে এরপর চলো আমরা একটু দেখে নিই যে আমাদের কোন মার্কসে আমাদেরকে কিরকম র্যাঙ্ক পেয়েছিল আগের বছরের স্টুডেন্টরা সেটার একটা ডেটা দেখেন দেখো আমাদের কাছে এখানে যে ডেটা রয়েছে যে র্যাঙ্ক জিএনএম র্যাঙ্ক যে তেইশ করেছিল বিগত বছর এটা দু হাজার তেইশের ডেটা বলা হচ্ছে ঠিক আছে তো বিগত বছরের যে ডেটা সে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ এইট থ্রি থ্রি স্কোর করেছিল অর্থাৎ তোমাকে যদি তেইশ মার্কস মানে তেইশ র্যাঙ্ক করতে হয় এই স্কোরটা করতে হয়েছিল আগের বছরের এটা ঘটনা ঘটেছিল এরপর একটা জিনিস তোমাকে বুঝতে হবে আগের বছরের কোশ্চেন কিন্তু লিক হয়েছিল মানে কোশ্চেনটা লিক হয়নি পুরো মানে বেশ কিছু স্পেসিফিক এরিয়া আছে যেমন মালদা মুর্শিদাবাদের বেশ কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে তার আগের দিন রাত্রেবেলাতেই কোশ্চেনটা বেশ কিছু মানুষ দেখে নিয়েছিল তার ভিত্তিতে সেট ওয়ান সেট টু সেট থ্রির কী 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 হবে এই কোশ্চেনটার এইটা অ্যান্সার অ্যান্সার কীটা চারদিকে ভাইরাল হয়ে গিয়েছিলো যে সেট ওয়ানের এইটা অ্যান্সার সেট টু এর এইটা অ্যান্সার সেট থ্রির এইটা অ্যান্সার এক থেকে একশো পর্যন্ত অ্যান্সারগুলো ভাইরাল হয়ে গেলো ছেলে মেয়েরা কোশ্চেনটাকে পড়ে পর্যন্ত দেখেনি জাস্ট গোল গোল করে উত্তরগুলোতে দাগ দিয়ে চলে এসেছিলো তোমাদেরকে একটা ডেটা বলি এবছর এ এনএমএ আমাদের কাছে মানে এ এর সবচেয়ে ভালো যেটা কলেজ সেখানে হচ্ছে আমাদের প্রচুর স্টুডেন্ট পড়ে টোটাল ষাটখানা সিট আছে যার মধ্যে আটত্রিশ জন স্টুডেন্ট এমন আছে যারা এবছর ফেল করেছে প্রতিটা ইনস্টিটিউটের সেম ঘটনা হয়েছে জিএনএম এএনএম প্রতিটা ইনস্টিটিউটে আমাদের প্রতিটা ইনস্টিটিউটের স্টুডেন্ট আছে প্রতিটা ইনস্টিটিউটের সেম ঘটনা ঘটেছে প্রথম এক হাজার র্যাঙ্কের মধ্যে যারা যারা ভালো ভালো কলেজে ঢুকেছিল বিশেষ করে এএনএমরা তাদের একদম পুরো জীবন বরবাদ হয়ে যাবে মানে এত চুলো ছেলের তো জীবন ভবিষ্যতটা নষ্ট করলো আর নিজেরাও কিছু লিখতে পর্যন্ত জানে না ঠিক করে একটা জিনিসকে পড়তে পর্যন্ত জানে না এ এম যারা পড়তে গেছে তারা তো তবুও একটু হলেও বেঁচেছে কারণ বাংলা ভার্সনে পড়া হচ্ছে যারা ওই ভালো র্যাঙ্কটা নিয়ে পড়ে চুরি করে পড়ে জিএনএমে এ ভর্তি হচ্ছে তাদেরকে ইংলিশে পড়তে হচ্ছে প্রতিটা ছেলে মেয়ে ফেল করেছে এবারে প্রতিটা ছেলে মেয়ে ফেল করেছে তোমাদেরকে একটা জিনিস জানলে ছেলেদের জন্য একটা খুবই বাজে খবর যে মানে ছেলেদের একশো পাঁচটা যে সিট আছে সেই একশো পাঁচটা সিটের মধ্যে আগের বছর ওই যে ওরকম দুর্নীতির জন্য একশোটার উপর সিট দুর্নীতি করে উপরে ভর্তি হয়ে গিয়েছিল যে কী কোশ্চেন লিক হয়ে গিয়েছিল একটা পুরো রিজিয়নের ছেলেমেয়েরা কোশ্চেন পেয়ে গিয়েছিল সেই কোশ্চেনটার অ্যান্সার কীগুলো লিক করে দিয়েছিলো ছেলেগুলোকে যদি দ্বিতীয়বার কোশ্চেনের রুম থেকে বের করে পরে যদি বলা হতো কী কোশ্চেন ছিল দশটা কোশ্চেন বলে দাও তারা সেটা বলতে পারবে না কারণ তারা কোশ্চেনটাকেই পড়ে দেখেনি তারা শুধুমাত্র উত্তরটাতে গোল গোল করে দাগ দিয়ে চলে এসেছিলো যে অ্যান্সার কী পেয়ে গিয়েছিলো মোবাইল নিয়ে পরে হলে ঢুকেছিলো মোবাইল দেখে দেখে উত্তর দাগ দিয়ে দিয়েছিলো তার জন্য প্রথম দিকের যে র্যাঙ্কগুলো হয় সেই র্যাঙ্কগুলোর মধ্যে ম্যাক্সিমাম র্যাঙ্কটা যেটা থাকে সেই ম্যাক্সিমাম র্যাঙ্কটা প্রতি বছর এই ঘটনাটা ঘটছে তার আগের বছরও হয়েছিল অল্প স্বল্প কিন্তু আগের বছর ভীষণ ব্যাপক মাত্রায় হয়েছিল তো সেই হিসাবে আমাদের একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে আমার প্রথম দিকে যে র্যাঙ্কটা থাকে এবছরও হয়তো সেরকম হতে পারে কী ব্যবস্থা নেবে গভর্নমেন্ট সেটা বলা যাচ্ছে না কিন্তু যদি কোনো ভালো ব্যবস্থা নিতে পারে যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নিয়েছিল বিভিন্ন কিউ আর কোডের ব্যবস্থা করেছিলো যে যদি কেউ কোশ্চেন লিক করেছিলো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাচ্ছিলো তো যদি সেই ব্যবস্থাটা করতে পারে গভর্নমেন্ট খুবই ভালো যে যাতে ধরা পড়ে যায় তাতে ওর একদম পুরো চিরকালের জন্য ওর কোনো এক্সামে আর যাতে বসতে না পারে এইরকম ব্যবস্থা একটা করে দিতে হবে তাহলে যদি ঠিক হয় তো সেটাই ভালো তোমরা জানো রিসেন্টলি ফুড এসায়েরও পরীক্ষারও কোশ্চেন কিন্তু লিক হয়ে গিয়েছিল তো এই জিনিসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কিভাবে আটকাবে সেটা গভর্নমেন্টের ব্যাপার গভর্নমেন্ট কিভাবে আটকাবে যদি আটকাতে না পারে তাহলে কিন্তু এন এম সেই জিনিসটাই হবে তো মাথায় রাখবে আমাদের সব রিজিয়নে এটা হয় না কিছু কিছু স্পেসিফিক রিজিয়নে হয় তার জন্য প্রথম দুশো তিনশো র্যাঙ্কে যে যারা থাকে তাদের মধ্যে ম্যাক্সিমামটাই ওরকম ভাবে যায় তো এই যে এইখানে ধরো এই যে এই র্যাঙ্কটা যেটা করেছে তেইশ র্যাঙ্কটা এটা করেছে হতেই পারে এই স্টুডেন্ট নিজের এলিজিবিলিটি দিয়ে পরে করেনি অ্যান্সার কি পেয়ে গিয়েছিল তার জন্য করেছে তাই না তো হতেই পারে এটা কোনো নিঃসন্দেহে বলতে পারি কারণ এই যতগুলো তুমি এই দুটোই যে র্যাঙ্ক দেখছো ওই দুটো র্যাঙ্কি কিন্তু সেম রিজিয়নে যে রিজিয়নে কোশ্চেন লিক হয়েছিল সেই রিজিয়নেরই দুটো স্টুডেন্ট তাদের ওয়েমআর সিটও আমার কাছে আছে র্যাঙ্ক কার্ডও আমার কাছে আছে আইডি পাসওয়ার্ড সব কিছু আমার কাছে আছে আমি নিজের চোখে দেখেছি তারা ভালো করে ওয়েমআর সিটও ফিল আপ করতে জানে না তারা আজকে এই র্যাঙ্ক করেছে তাই না আচ্ছা এরপরে শুন সে বাদ দাও আচ্ছা নাইনটি সিক্স যে স্কোর করেছিল সে হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি স্কোর করার পরে পঁয়ত্রিশ র্যাঙ্ক হয়েছিলো এইটটি নাইন স্কোর করে পরে আমরা দেখছি যে জিএনএমের দুশো চৌষট্টি র্যাঙ্ক হয়েছিলো এইটটি এইট স্কোর করে পরে তিনশো আঠেরো র্যাঙ্ক হয়েছে সেভেন্টি সেভেনে হচ্ছে চারশো সাতশো ছেচল্লিশ র্যাঙ্ক হয়েছে তার মানে বুঝতে পারছো তোমরা যে এক হাজারের মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে যদি তুমি একটা এ এন ইনস্টিটিউটে ভর্তি হতে চাও এ এম কলেজে ভর্তি হতে চাও তোমাকে যদি এক হাজারের মধ্যে টার্গেট রাখতে হয় তাহলে সেই ক্ষেত্রে সেই দিকে তুমি যদি দেখতে চাও তাহলে এক হাজারের মধ্যে তোমাকে যদি টার্গেট রাখতে হয় তোমাকে কিন্তু স্কোরটা একাত্তরে তুমি এক হাজার চুয়ান্ন র্যাঙ্ক করছো জিএনএম আর র্যাঙ্ক আর এ এনএম র্যাঙ্ক কত করছো আটশো চব্বিশ এ এন এম র্যাঙ্ক করছো তাহলে বুঝো জিনিসটা আমার জিএনএম র্যাঙ্ক এক হাজারের মধ্যে থাকলে আমি সিকিওর যে আমি একটা কোনো না কোনো একটা গভর্নমেন্ট কলেজ এএনএম এ পেয়ে যাব তাহলে আমাকে একাত্ম স্কোর তুলতে হচ্ছে তার জন্য হ্যাঁ এরপর তুমি যদি একটা জিএনএম কলেজ পেতে চাও তুমি যদি একটা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার টার্গেট থাকবে যে যা হোক করে হোক তোমাকে দু হাজারের মধ্যে একটা র্যাঙ্ক নিয়ে আসতেই হবে কিচ্ছু করার নেই যদি তুমি দু হাজারের মধ্যে একটা র্যাঙ্ক নিয়ে আসতে চাও তাহলে দেখো তোমার দু হাজারের মধ্যে র্যাঙ্ক নিয়ে আসতে ধরলে তোমাকে এইখানে যেতে হচ্ছে দু হাজারের মধ্যে তোমাকে যদি র্যাঙ্ক নিয়ে আসতে হয় তোমাকে সিক্সটি ফাইভের মতন তোমাকে মার্কস পেতেই হচ্ছে সিক্সটি আছে তোমার আমাদের সিক্সটি ফাইভ এ বছর ধরে রাখো সিক্সটি ফাইভের মতন মার্কস যদি তুমি তুলতে পারো তোমার র্যাঙ্কটা দু হাজারের ঘরে বা দু হাজারের কাছাকাছি থাকছে তাহলে যদি তুমি সিক্সটি ফাইভ মার্কস তুলে নিতে পারো তাহলে কিন্তু তুমি কনফার্ম তুমি যে কোনো ক্যাটাগরিতেই হয়ে থাকো তুমি জিএনএম পাবেই পাবে যে কোনো ক্যাটাগরি জেনারেলটা পেয়ে যাচ্ছে মানে তুমিও পেয়ে যাবে এবারে এসসি এসটি যারা রয়েছে এসসিদের ভালো রকমের যায় ছ হাজার সাত হাজার এটা নিয়ে সেপারেট ভিডিও বানানো আছে আমাদের এএনএম এনএম জিএ একটু কম যায় এই বছর এনএমদের প্রচুর কম গিয়েছে তো জিএনএমদের প্রায় ছ হাজার র্যাঙ্কেও হয়ে যায় তারপরে এসটিদের তো অনেকটাই বেশি যায় যারা ও এ রয়েছো তাদের একটু বেশি যায় হালকা যায় মানে তুমি ধরে নাও যে সাড়ে তিন চার হাজারের মতন গেল ওবিসি বি সি বি দোরেলদের কাছাকাছিই যায় মানে তিন হাজারের মতন ধরে রাখতে পারো ম্যাক্সিমাম যাবে ঠিক আছে তো এরকম জিনিসগুলো হয়ে থাকে এরপর এগুলো অনেক কিছু ডেটার উপর ডিপেন্ড করে যে ধরো এবছর কতজন ওবিসি ফর্ম ফিল আপ করলো আগের বছরের ওবিসি ফর্ম ফিল আপ কম ছিল ধরো এবছর ওবিসি ফর্ম আপ বেশি হয়েছে সেই হিসাবে কিন্তু তোমার সব কিছু পাল্টে যাবে কারণ এখানে যেমন তোমরা একটা আর র্যাঙ্ক দেখতে পাচ্ছ এটা আর জেনারেল মেরিট র্যাঙ্ক এনএমএল একটা হয় জিএনএম একটা হয় সেরকম তার নিচে নিচে করে একটা করে ক্যাটাগরি র্যাঙ্কও লেখা থাকে তোমাদেরকে যেমন এক্সাম্পল দেখায় ধরো এই হচ্ছে একটা ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এইট থ্রি থ্রি মার্কস পেয়েছে তার জন্য তার এ র্যাঙ্ক হচ্ছে এক হাজার একশো এগারো জিএনএম এক হাজার তিনশো আটানব্বই তাহলে তুমি সিক্সটি সিক্সে এক হাজার তিনশো এক হাজার চারশো র্যাঙ্ক করে নিচ্ছ কিন্তু তোমার নিচে দেখা একটা ওবিসি বি র্যাঙ্কও রয়েছে তাহলে ওবিসি বি র্যাঙ্ক কত দেখাচ্ছে একশো ওয়ান সিক্সটি ফাইভ হয়েছে আর এটা একটা টু জিরো হয়েছে তাহলে একটা করে ক্যাটাগরি র্যাঙ্কও থাকছে এই ক্যাটাগরি র্যাঙ্কটা তোমার কত হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে যে তুমি আদৌকে কোনো ক্যাটাগরি দিয়ে পরে কোনো কলেজে পেবে কিনা সেই অ্যাডভান্টেজটা তোমার এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু জিনিস আছে তবে আমরা মোদ্দা কথা এইটাতে চলে আসি যে আমাদের টার্গেট কী হচ্ছে সিক্সটি ফাইভ যদি আমি তুলে নিতে পারি আমার মোটামুটি আমি যেটা দেখলাম যে সিক্সটি ফাইভে এইদিকে দেখে নাও সিক্সটি ফাইভ যদি আমরা তুলতে পারি সিক্সটি ফাইভে আমরা এই মাত্র এখানে দেখলাম যেটা যে সিক্সটি সিক্সে আমার এক হাজার চারশোর মতন র্যাঙ্ক চলে আসছে এক হাজার চারশো র্যাঙ্ক আসা মানে ভীষণ বড় ব্যাপার এক হাজার চারশো র্যাঙ্কটা ভীষণ বড় ব্যাপার তুমি যদি এটা করে নিতে পারো তুমি চোখ বন্ধ করে থাকো তুমি ফার্স্ট রাউন্ডে একটা খুব ভালো কলেজ পেয়ে যাবে তুমি যেই ক্যাটাগরির আন্ডারেই থেকে থাকো টার্গেট তাহলে আমাদের সবসময় কী হওয়া উচিত সিক্সটি ফাইভ জিনিসটা হচ্ছে আমাদের টার্গেট হওয়া উচিত এরপর তোমরা যদি তোমাদের আর একটু নিচের দিকে যেতে চাও তাহলে সেইটাকে একটু দেখে নাও দেখ আর একটু আমরা নিচের দিকে যাই এখান থেকে দেখ ফিফটি এইট যদি তুমি স্কোর করো দু হাজার সাতশো একষট্টি র্যাঙ্কে চলে যাবে তাহলে দেখো তোমার মানে এইটুকু গ্যাপ ওখানে আমরা কত চলেছিলাম সিক্সটি সিক্সে আমাদের র্যাঙ্ক হয়েছিলো এক হাজার চারশো আর তার থেকে ঠিক বারো মার্ক্স বারো মার্কসও নয় মানে আট মার্ক্সে আট মার্কসের গ্যাপে এইখান থেকে এখানে মার্কসটা কত আট মার্কসের গ্যাপ সেই আট মার্কসের গ্যাপে আমার র্যাঙ্কটা কতটা ঝাঁপিয়েছে দেখো তুমি এক হাজার তিনশো র্যাঙ্ক ঝাঁপিয়ে গেছে মানে আট মার্কসের মধ্যে এক হাজার তিনশো জন স্টুডেন্ট ঢুকে আছে তাহলে তোমাকে সেই জিনিসগুলোকে ভাবতে হবে যে তুমি সিক্সটি ফাইভ পর্যন্ত যেই লড়াইটা সেটা কিন্তু অনেক ইজি এরপর থেকে তখন তুমি যখন তুমি যত বেশি জাম্প করবে তত তুমি দেখবে পার্থক্যটা বুঝতে পারবে দেখো তুমি ফিফটি এইটে দেখেছো দু হাজার ছশো একষট্টি র্যাঙ্ক হয়েছে তুমি যদি ফিফটি ফোরে নেমে যাও চার মার্কসের মাত্র গ্যাপে যদি নেমে যাও তুমি দেখো এইখান থেকে আরও এক হাজার র্যাঙ্ক কমে গেল দু থেকে তিন হাজার চলে এসছে তাহলে চার মার্ক্সের মধ্যে এখানে আমার এক হাজার ছেলে ঢুকে গেলো আগে আট মার্ক্সের মধ্যে এক হাজার ছেলে ছিল মানে এক হাজারও নয় আটশো জন ছেলে ছিল আর কি এক হাজার হ্যাঁ আর এখানে কী হয়েছে এখানে দেখো চার মার্ক্সের মধ্যে এক হাজারজন ছেলে ঢুকে গেছে তুমি যদি আরও নিচের দিকে যাও তাহলে দেখতে পাবে যে র্যাঙ্কটা কেমনভাবে জাম্পটা মারে তোমরা বুঝতে পারবে যে তুমি যদি বাহান্ন স্কোর করো তোমার র্যাঙ্ক হবে চার হাজার কিন্তু যদি তুমি সেই ক্ষেত্র থেকে দশ মার্কস পিছিয়ে পরে যদি তুমি একটা স্কোর করে দাও ধরো তুমি যদি এইখান থেকে এইখানে বাহান্ন আছে আমি যদি বিয়াল্লিশ স্কোর করি বাহান্ন স্কোরে আমার চার হাজার পাঁচশো একাশি র্যাঙ্ক হয়েছিল বিয়াল্লিশ স্কোরে আমার এগারো হাজার তিনশো বাহান্ন র্যাঙ্ক হয়েছে কোথায় জামটা মেরেছে দেখতে পেয়েছ দশ মার্ক্সের মধ্যে এই যে এইটা ইয়াটাতে দশ মার্কসের মধ্যে বাহান্ন থেকে বিয়াল্লিশের যে গ্যাপটা তাতে আমার প্রায় সাত হাজারের মতো স্টুডেন্ট ঢুকে গেছে জিনিসটা বুঝতে পারলে সাত হাজার স্টুডেন্ট ঢুকে গেছে দশ মার্কসের মধ্যে তাহলে তোমাকে ওই লড়াইটাতে পার্টিসিপেট করতে হবে তোমার সত্য মানে টোটাল পঁচাত্তর মার্কসই থাকছে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের উপরে তুমি যদি ভালোভাবে গুরুত্ব দিয়ে দাও এই ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে পঁচাত্তর মার্কসের মধ্যে মিনিমাম তোমাকে ওখান থেকেই পঁয়ষট্টি মার্কস তুলে নিতে হবে এটা এরকমভাবেই পড়াশোনাটা করতে হবে যাতে এই পঁচাত্তরের মধ্যে পঁয়ষট্টি মার্কসটা তুমি এই জায়গার থেকে তুলে নিতে পারো তাহলে পঁয়ষট্টি মার্কস যখন তুমি এই জায়গার থেকে তুলে নিবে তোমার তো আর দ্বিতীয় এইখানে চলে আসবে তুমি পঁয়ষট্টি মার্কস মানে দেখো তুমি এই জায়গাতে চলে এলে কোথায় চলে এলে তোমার র্যাঙ্ক কত হলে এক হাজার তিনশো আটানব্বই র্যাঙ্ক হয়ে গেলো এই জায়গাটাতে চলে এলে এরপর তুমি ওখানে পঁয়ষট্টি তুলে নিলে এরপর নিজেকে ইম্প্রুভ করো যে তোমার লক্ষ্য এক হাজার তিনশো আটানব্বই পূরণ হয়ে গেল তুমি এবারে কি করবে আমি এক হাজারের ভিতরে ঢুকবো এক হাজারের ভিতরে ঢুকে যাওয়া মানে কি তুমি যতই দুর্নীতি করে নাও যাই ইচ্ছা করে নাও যত ইচ্ছায় যা ইচ্ছা হয়ে যাক কোশ্চেন লিক হয়ে যাক যা ইচ্ছা হয়ে যাক তোমাকে কেউ ছুতেও পারবে না তোমার কনফার্ম তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হও এএনএম চাইলে এ পাবে জিএনএম চাইলে জিএনএম পাবে টার্গেটটা বুঝতে পারলে আগে নিজের লক্ষ্যটাকে স্থির করো পঁচাত্তরের মধ্যে পঁয়ষট্টিটাকে আগে ফিক্সড করো তাহলে তোমাকে আগে নিজের স্ট্র্যাটেজিটাকে ঠিক করতে হবে যে আমি কোন সাবজেক্ট থেকে কত মার্কস তুলতে হবে আমাকে সেটা আমি আগে ঠিক করি যে আমার কাছে ফিজিক্যাল সায়েন্সও আছে আমার কাছে লাইফ সায়েন্সও আছে ইংলিশটা একটা নাম্বার তোলার জায়গা আছে লজিকের ট্রেনিং একটা নাম্বার জায়গা আছে আর ম্যাথটা সব পড়তে হবে কেউ বলে দেয়নি তোমাকে তুমি ভুলে যাও যে জেনারেল নলেজ বলে একটা সাবজেক্ট আছে ছেলেদের ভুললে চলবে না ছেলেদেরকে পড়তে হবে কারণ আমি বললাম যে ওই জিনিসটা হয় স্ক্যামটা হয় ছেলেদের কোনো রেহাই নেই কিন্তু তুমি একটা মেয়ে হয়ে পড়ে তোমার কাছে তোমার টার্গেট কী হবে আমি যদি পঁয়ষট্টি মার্কস তুলে নিতে পারি তাহলে আমার একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাচ্ছে এবারে আমি যদি এনএমএ যদি পেতে চাই আমি একদম কনফার্ম যদি আমার সিট বাঁচাতে চাই সেই আমি যে ক্যাটাগরিটি হয়ে থাকবো আমার সত্তর টার্গেট হবে আমার ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স মিলিয়ে কত আছে পঁচাত্তর আছে এই পঁচাত্তরের মধ্যে যদি আমি যাহকপুরক পঁয়ষট্টি তুলে নিতে পারি ঠিক আছে পঁয়ষট্টি আমি তুলতে পারলাম না আমি যদি ষাট তুলে নিতে পারি তুলে নাও লাইফ সায়েন্স হয়ে গেলে ইংলিশ থেকে যদি আমি তিন বা চার মার্কসও তুলে নিতে পারি অনেক কোশ্চেন তো তিন চার মার্কস বলছি তো তিন চার মার্কস বলছি কিছুই নয় তিন চার মার্কস এটার কাছে লজিকের যে পাঁচে পাঁচ পাওয়া যায় ম্যাথ থেকেও যদি তুমি চার মার্কস তুলে নাও তুমি কোথায় যাচ্ছ বলে দেখি পাঁচ চার নয় আর চার তেরো মানে তুমি তিয়াত্তরে চলে গেলে তাহলে বুঝতে পারলি ষাট আট তেরোতে তিয়াত্তর চলে গেলে টার্গেটগুলোকে আগে বুঝে সব যে পড়তে হবে বোকার মতন গাধার মতন সারা দিন রাত পড়ে গেলাম এই জিনিসটা নয় তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এইখান থেকে বেশি ওয়েটেজ আছে সেই চ্যাপ্টারগুলোকে একদম পুরো খেয়ে নাম গুলে খেয়ে নাম আর কিছু লাগবে না ম্যাথের যে সব কিছু পড়তে হবে সেটা নয় ম্যাথে হচ্ছে তোমার যেই পরিমিতি যেই জায়গাটা আছে মানে তোমার বৃত্ত আয়তক্ষেত্র বৃত্ত গোলক ওই জায়গাটা প্রতি বছর দু থেকে তিন পড়ে পরে ওয়েটেজে দেখা যাচ্ছে প্রতি বছর দু থেকে তিন মার্কস পড়ে আর হচ্ছে সরল সুদের বা আমাদের চক্রবৃদ্ধি সুদ থেকেও প্রতি বছর দু থেকে তিন মাস পরে ওই দুটো চ্যাপ্টার দুটো সেকশনটি যদি তুমি কোনো ছ মাস তোমার কনফার্ম হয়ে যাবে দশ মাসের মধ্যে আর কি চায় লাভ ক্ষতির থেকে মাঝে মধ্যে একবার দুবার পরে যদি ভালো না লাগে করো না বাদ বাকি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আরও যদি পরিমিতি করো তাহলেই না বাদ বাকি তোমাকে দেখা দিতে পারো তুমি ওখান থেকেই পাঁচ মার্কস তুলে নিতে পারবে ম্যাথে তাহলে সেই টেকনিকগুলোকে তোমাকে আগে বুঝতে হবে যে আমি কোন জায়গার থেকে কতটা মার্কস আমি নিজের জন্য টার্গেট করছি তারপর নিজেকে একটা সেফ জায়গাতে রাখবো যে আরও দুটো তিনটে এক্সট্রা চ্যাপ্টার করে নিই যদি সেফে থাকি তাহলে ভাব বুঝতে পারলে জিনিসটা যে কেমনভাবে পড়াশোনাটা করতে হবে তাহলে এই তোমাদের ছিল ডেটা যে কত কী মার্কসে কত কী র্যাঙ্ক হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করতে ভিডিওটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে